পাকিস্তান সুপার লিগের 18তম ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে বৃহস্পতিবার মাঠে নামে শাহিন শাহ আফ্রিদি দল লাউর কালান্দার্স। ম্যাচ চলাকালে শহীদ আফ্রিদির বড় মেয়ে আকসা আফ্রিদিকেও দেখা যায় লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। দর্শক সারিতে বসে আনন্দ আর উল্লাসের সঙ্গে করতালি দেন আকসা আফ্রিদি। খেলা চলাকালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের উইকেট পতনের সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যান আকসা। বিজয় উল্লাসে হাততালিতে মাতেন তিনি। ক্যামেরা বন্দি হয় সেই দৃশ্য। আকসা আফ্রিদির আনন্দঘন হাততালির এই ছবি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। শাহিন শাহ আফ্রিদির কয়েকজন ভক্ত আকসাকে শাহিনের স্ত্রী মনে করে টুইটে পোস্ট করেন। এতে অন্য ভক্তরা দ্বিধান্বিত হয়ে পড়ে। আর আনসা আফ্রিদি হলো শহীদ আফ্রিদির দ্বিতীয় কন্যা। মূলত আনসা আফ্রিদিকে বিয়ে করেছেন শাহিন শাহ আফ্রিদি। দুই বোনের চেহারা প্রায় একই রকম হয় দ্বিধায় জড়িয়ে যান ভক্তরা। প্রসঙ্গত গত 3 ফেব্রুয়ারি করাচির একটি স্থানীয় মসজিদে শহীদ আফ্রিদির দ্বিতীয় কন্যা আনসা আফ্রিদিকে বিয়ে করেন শাহিন শাহ আফ্রিদি।